তারপর আমি ভেসে পীরের সম্মুখে গেলাম। বাবা, আমি মানবের দ্বারে মাঝে মধ্যে যাইয়া থাকি, মানবকে কিছু শেখাইবার নিমিত্তে। আচ্ছা, ওটা আপনার কে? আমার বউ। সুখী হইয়া রও তোমরা বাবা। আপনার কি কিছু লাগবে, মানে টাকা পয়সা? আমি কাহারও নিকট মাথা নত করিয়া কিছু চাহি না, যে যাহা দেয় হাসি মুখে নিয়া নি। এ নিন 2000 টাকা, খুশি হয়েছেন? বাবা, তুমি যদি আমাকে এক পয়সা না দিয়েও ফিরাই দিতে, তবুও খুশি মনে চলিয়া যাইতাম। ভালো থেকো বাবা, সুখী হইয়া থাকো। যাবার পূর্বে একটা কথা জানাইয়া যাই। আপনি নির্দ্বিধায় বলুন, সমস্যা নেই। হ্যাঁ, বলিতেছি, কাহারও কথা শুনিয়া কাহারও ওপর সন্দেহরোপ করিবে না, নয়তোবা একটি ভুলের লাগিয়া জীবন নরকে পতিত হইবার বাধা থাকিবে না। আমার কথায় কি তুমি ক্রোধ প্রকাশ করিতেছ বাবা? না, আপনি ঠিকই বলেছেন। আর কিছু কথা বলে পিসেব চলে গেল। আমি কোনো ধর্মকে প্রাধান্য না দিয়ে সব ধর্মের মানুষের কথা মনোযোগ দিয়ে শুনি। এটা আমার বলতে পারেন এক বিশেষ গুণ ছিল, হোক সে হিন্দু হোক সে বৌদ্ধ হোক বা সে খ্রিস্টান। ব্রেকফাস্টের সময়। আচ্ছা, আজকে কলেজ না হয় যাওয়ার দরকার নেই। কেন, কোথাও যাবেন বুঝছি? ওকে তাহলে গেলেন না? অন্য একটা কাজ ছিল, থাক আজকে যেতে পারো। এক্ষুনি তো বললেন না যেতে, আর এখন? না, এমনিতে বলছিলাম আর কি। আচ্ছা হ্যাঁ, আজকে আমাকে কলেজে রেখে আসবেন? ঠিক আছে, রাখতে যাবো, তুমি রেডি হয়ে নাও। সত্যি, আই লাভ ইউ। ওকে, তাড়াতাড়ি বের হও। আপনি তো আস্ত আর রোমান্টিক। আই লাভ ইউ টু, এবার তো হয়েছে। তারপর আমি বাইকে করে অহনাকে কলেজে ডাকতে গেলাম। কলেজ গেটে পৌঁছালাম, নামিয়ে দিয়ে বললাম বাই। কলেজের ভেতরে আসেন, বান্ধবীদের সাথে পরিচয় করিয়ে দিই। অমনি আমার ফোনটি বেজে উঠল টুংটাং শব্দে। অন্যদিন পরিচয় না হব, আজকে গেলাম। আরে এমনি এমনি চলে যাচ্ছেন যে, আই লাভ ইউ। সেম টু ইউ। এটা কি ফুটপাতের ভাজা পোড়া? এত সস্তাতে সেরে দিচ্ছেন? আমার বিন, আমার সর্ব, আমাকে সব বল। ওকে, আই লাভ ইউ টু, বাই। আর এর মানে হচ্ছে আমি এরকম ডায়লগ দিয়েছিলাম অহনাকে, আর ওই ডায়লগটা অহনে আমাকে বলল। তাই আমি বললাম, আমার বিন, আমার সাপ, আর আমাকে ছো বল। আবার আমার ফোনটি টুংটাং শব্দে বেজে উঠল। ফোনটি রিসিভ করে মিটি মিটি বাইক চালানো আরম্ভ করলাম ফোনের কথা। হ্যালো, কে বলছেন? আমি যেই হই না কেন, আমি যা বলি তা শোনো। প্লিজ, আপনার পরিচয়টা কি দেবেন? পরিচয়ের প্রয়োজন নেই, যা বলি তা মন দিয়ে শুনে নাও, ওতেই কাজ হবে। আপনি হয়তো ভুল জায়গায় কল দিয়েছেন, কারণ এখানে আপনার কবিতা শোনার কেউ নেই। ওকে, দয়া করে আমাকে কল দিয়ে বিরক্ত করবেন না। আরে, অপরিচিত ব্যক্তির সাথে কথা না বলাই শ্রেয়, শো কলটা কাটেন। আচ্ছা, আমি বলি আর আপনি তা শুনুন। আপনার বউ মানে অহনা, ও কি? আমি আর কিছু বলতে না দিয়ে বললাম, স্টপ স্টপ, আমার বউয়ের নাম অহনা, তা আপনি কিভাবে জানলেন? অত সব না হয় নাই বললাম, শুধু এতটুকু বলি যে আপনার বউ আজকে কলেজ থেকে বাড়ি ফেরার পথে কার সাথে কি করে তা দেখতে কলেজ পথ বটতলা জায়গা চলে যাবেন, তবেই ধামাকা ধাম খেলা উপভোগ করতে পারবেন। বাই। কলটি কেটে দিল। হ্যালো, হ্যালো। তারপর আমি ওই নাম্বারে ডায়াল করলাম, কিন্তু না, ততক্ষণে ফোনটি ওই ব্যক্তি সুইচ অফ করে রেখেছে। আমি ভীষণ চিন্তিত হয়ে একটা চায়ের দোকানের বেঞ্চিতে বসলাম, আর আমার মনে নানান ধরনের ভাবনার সৃষ্টি হলো। চা দোকানে বসে থাকতে থাকতে দেখতে পেলাম কলেজ পড়ুয়া স্টুডেন্টরা বাড়ি ফিরছে। তৎক্ষণাৎ আমি বাইক স্টার্ট করে কলেজ পথ বটতলীয় গাছলায় ওই ব্যক্তির কথা মতো সেখানে রওনা হলাম। বটতলীয় পথ বেয়ে অহনা বাড়ি ফিরছে,
বটতলের জায়গাটুকু বেশ নিরিবিলি জায়গা বটে। অহনের সাথে আজকে কেউ নেই। ওর বান্ধবী আজকে কলেজে না আসায় ওকে একাই বটতলের নিরিবিলি জায়গা দিয়ে বাড়ি ফিরতে হচ্ছে। অহনার সামনে একজন বেশ সুস্বাস্থ্যের অধিকারী ছেলে এসে অহনার পথ আটকাল। ততক্ষণে আমি ওখানে পৌঁছাইনি। আমার পথ ছাড়ি নয় তো? নয় তো কি সুন্দরী, এসব ভালো হচ্ছে না কিন্তু, আমার পথ ছাড়েন। আরে কি বলো, আজকে তোমার সাথে আমার সব লেনদেন হবে, চিন্তা নেই, আশেপাশে কেউ নেই। খুব খারাপ হচ্ছে কিন্তু, আমার গায়ে হাত দেবেন না, সরেন, আমি কিন্তু চিৎকার করব। তোমার চিৎকার কেউ শুনতে পাবে না। অহনার আগের মাথায় ছেলেটাকে একটা থাপ্পড় মেরে দিল, অমনি ছেলেটি অহনাকে জোরপূর্বক জড়িয়ে ধরল। তৎক্ষণাৎ আমিও বটতলীয় কলেজ পথে এসে পৌঁছালাম। দূরে গাছের আড়ালে বাইক দাঁড় করালাম, আর ওখান থেকে অহনাকে দেখতে পেলাম। অহনাকে দেখেই তো আমার মাথা পুরো গরম হয়ে গেল। আমি যেখানে বাইক দাঁড় করালাম সেখান থেকে অহনার কথা শোনা যাচ্ছে না, কিন্তু দেখতে পেলাম অহনাকে কেউ যেন জড়িয়ে ধরে আছে। কোন মতে দেখতে পাচ্ছি, দেখে তো আমার মাথা পুরো ঘুরতে লাগলো, আর রাগান্বিতভাবে মনে মনে বলতে লাগলাম, অহন এটা কি করছে, কাকে জড়িয়ে ধরে আছে, তাকে আজ আমি মেরেই ফেলব। কাকে তুই জড়িয়ে ধরে আছিস? আমি একটু দূর থেকে রাগে টমটম করে অহনার কাছে যেতে লাগলাম। অমনি পিছন থেকে কে যেন আমার কাঁধে হাত রেখে থামিয়ে দিল। আমি পিছন পিছনে তাকাতে দেখলাম আমার নিজ খালাতো বোন নাদিয়া। আপু আপনি এখানে, ছাড়েন, আজ অহনার একদিনকে আর আমার একদিন, আজ ওকে মেরে ফেলব। যা করার বাড়ি গিয়ে করো, এখন বাড়ি যাও। এই কথা বলে আপু আমার হাত ধরে টেনে একটা অন্য জায়গা নিয়ে যেতে লাগলো। কিন্তু আজ আমার মাথা পুরো গরম হয়ে আছে, তাই আপু হাত জ্যাংটা দিয়ে ছোটে রাগান্বিতভাবে বললাম, আপু আপনি আমাকে আজ কোনো কথাই বলবেন না, আজকে আমি ওটাকে মেরে ফেলব। তারপর আপু আমাকে অনেক আটকাতে চেষ্টা করলো, কিন্তু আমাকে কোনোভাবেই আটকাতে পারল না। তারপর দৌড়ে অহনার কাছে চলে গেলাম, আর চিৎকার করে ডাকতে লাগলাম অহন অহনা বলে। অহন আমাকে দেখেই ছেলেটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড়ে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না শুরু করলো। অহনাকে এভাবে কান্না করতে দেখে মাথায় যত রাগ ছিল সব রাগ এক নিমেষেই চলে গেল, আর ছেলেটি আমাকে দেখে দৌড়ে পালিয়ে গেল। আর আমি কিছুই বুঝতে পারছি না, ছেলেটি বাকে আর কেনই বা ছেলেটি অহনাকে জড়িয়ে ধরল। অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে অহনা, ছেলেটিকে? অহনা কিছুই বলছে না, শুধু কান্না করছে। আমি আবার বললাম, শান্ত অহনা, ছেলেটিকে আমাকে বলো, আর ছেলেটি কে হয় তোমার, ছেলেটির সাথে কি কোনো সম্পর্ক তোমার, আর ছেলেটির বাসা কোথায়, আগে কখনোই তো ছেলেটিকে এ এলাকা দেখিনি। অহনা এবার একটু শান্ত হয়ে বলল, আমি জানি না ছেলেটিকে এবং ছেলেটির বাসা কোথায়, এই সব কিছুই জানি না আমি। অহনার কথা শুনে আমি একটু রাগান্বিত হয়ে বললাম, মানে ছেলেটিকে চেনো না, তাহলে ছেলেটিকে জড়িয়ে ধরেছিলে কেন? তারপর অহনা সব কিছু খুলে বলল। আমি অহনার কথাগুলো শুনে আগের চেয়ে দ্বিগুণ রক্ত মাথায় উঠে গেল। তারপর আমি দৌড়ে নাদিয়া পুজো এখানে ছিল ওখানে চলে গেলাম। ওখানে গিয়ে দেখলাম নাদিয়া পুনি, এখন আর বুঝতে বাকি রইল না কাজটা কি করেছে। তারপর আমার মাথায় পুরো আগুন জ্বলতে লাগলো। আমি কোনো কিছু না বলে বাইকটা স্টার্ট দিয়ে অহনাকে নিয়ে সোজা বাসায় চলে গেলাম। বাসার সামনে গিয়ে বললাম, অহনা যাও বাসার ভিতরে যাও। আপনি কোথাও যাবেন? আমার কাজ আছে, ফিরতে রাত হতে পারে, তুমি বাসায় যাও। ওকে। আর হ্যাঁ, আম্মুকে কিন্তু এসব আবার কিছু বলো না, কারণ আম্মু তো হার্টের রোগী, কখন কি হয়ে যায় বলা তো যায় না। ওকে। তারপর অহনা বাসায় চলে গেল, আর আমি আবার বাইক স্টার্ট দিয়ে সোজা চলে গেলাম নাদিয়াপুর বাসায়। বাসায় গিয়ে চিৎকার করে বলতে লাগলাম, নাদিয়াপু নাদিয়াপু কোথায় আপনি? আমার মতো চিৎকার চেঁচামেচি শুনে খালামো দৌড়ে আসলো। কি হয়েছে রাসেল, এত চিৎকার করতেছিস কেন? নাদিয়াপু কোথায়?
কেন? নাদিয়া তো বাসায় নাই, বাহিরে গেছে, একটু পরেই ফিরবে। কেন, কি হয়েছে? কিছু না, নাদিয়া আপু কখন আসবে? একটু পরেই আসবে। আর কি হয়েছে সেটা তো বলবি, একটু পরেই দেখতে পারবে। তারপর আমি নাদিয়া আপুর রুমে চলে গেলাম। রুমে গিয়ে মনে মনে অনেক কথা বলতে লাগলাম। কিছুক্ষণ পর একটা কলিং বেলের আওয়াজ শুনতে পেলাম। কলিং বেলের আওয়াজ শুনে রুম থেকে নিচে চলে আসলাম। এসে দেখলাম নাদিয়া আপু চলে এসেছে। আমাকে দেখে নাদিয়া আপু চমকে গেল। আমি দৌড়ে নাদিয়া আপুর সামনে গিয়ে বললাম, আপু এটা করতে পারলেন? বলি ঠাস ঠাস করে দুটো চর বসিয়ে দিলাম। নাদিয়া আপু আর খালাম্মু দুজনেই আমার এসব কাণ্ড দেখে হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। আমি চর বানার পরেও নাদিয়া আপু কিছুই বলল না, শুধু কালে হাতিয়ে দাঁড়িয়ে রইল। হয়তো বা এতক্ষণে বুঝে গেছে আমি কেন চর মেটেছি। খালাম্মু অবাকে জিজ্ঞাসা করল, কি হয়েছে রাশেদ, ওকে চর মারলে কেন? আমি খালাম্মুর প্রশ্নের উত্তর না দিয়ে নাদিয়া আপুকে বলতে লাগলাম, নাদিয়া আপু আপনি এত খারাপ আমি কখনো কল্পনা করিনি। কেন আমার সুখের সংসারটাকে ভেঙে দিতে চাইছেন? আমি কি অন্যায় করেছি আপনার সাথে? আপনার কি ক্ষতি করেছি আমি? প্লিজ আপু আমাকে বলেন, আমি আপনার কি ক্ষতি করেছি? আমি যদি আপনার কোনো ক্ষতি করে থাকি তাহলে আমাকে বলেন, আমাকে শাস্তি দেন। শুধু শুধু আমাদের দুজনের মধ্যে কেন বাধা সৃষ্টি করছেন? কি হলো আপু, কথা বলছেন না কেন? বলেন আমি কি ক্ষতি করেছি, আমি কি কোনো দোষ করেছি যে সবসময় ওখানে আমার কাছ থেকে দূরে ঠেলে দিচ্ছেন? আমি আপনাকে ভীষণ সম্মান করতাম এবং শ্রদ্ধা করতাম, আপনার প্রতি আমার শ্রদ্ধা ও সম্মান সব দূর হয়ে গেল। আর আজ যদি আপনি আমার বড় বোন না হয়ে অন্য কেউ হতেন তাহলে এখানেই মাটি নিচে পুঁতে ফেলতাম, শুধু বড় বোন বলে আর কিছুই বললাম না। তারপর নাদিয়া আপু আমাকে কিছু বলতে চাবে, অমনি আমি বললাম, আপনি কোনো কথাই বলবেন না, আপনার সাথে আমার কোনো কথা নেই। আর প্লিজ নেক্সট টাইম থেকে আমাদের দুজনের মধ্যে আর কোনো বাধা সৃষ্টি করবেন না, প্লিজ। তারপর আর কোনো কথা না বলে বাইক নিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে সোজা রুমের ভিতরে ঢুকে বিছানা শুয়ে পড়লাম। রুমের মধ্যে, হ্যালো গাইস, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এত ভালোবাসা আর সাপোর্ট দেওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা আবার একটি নতুন চ্যানেল খুলেছি যেখানে তোমাদের ভালো লাগার মতো ভিডিওগুলো আপলোড করা হবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। ধন্যবাদ সবাইকে, এভাবেই আমাদের সাথে থেকো।